তো প্রচুর জল বাড়ছে, আর সেই জন্যই তো চিন্তা দেখতে পাচ্ছেন, সবাই চিন্তার মধ্যে আছে। দেখুন টেবিল উঠছে, দড়িয়ে বেঁধে নিয়ে একদম উপর থেকে টান দিচ্ছে, আমার সামনে এসে বসে আছে সব গভীর চিন্তামগ্ন যে কি হবে না হবে। তো বৃষ্টি হয়েছে, আমাদের ওই যে পোল, পোলে প্রায় আর কিছুক্ষণ পরে ডুবে যাবে, আর সেটা ওই যে ওপরটা আমার গোডাউন বা দোকান, আর নিচেটার পরিস্থিতি আপনারা দেখুন কতটা জল বেড়েছে। তো নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেলে সর্বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা দুঃখজনক, মানে কি বলবো, আজকে আবার একটা দুঃখজনক ভিডিও উপস্থাপন করছি আমার বন্ধুদের জন্য। তো আজকে দেখতে পাচ্ছেন একদম নদীর বাঁধের উপরে বসে আছি, ভগ্ন বাঁধ, মানে কালকে এত জল বেড়েছে, সব জায়গায় বৃষ্টি হয়েছে, আমার সকল বন্ধুরা জানে কালকে এত বৃষ্টি হয়েছে, আমাদের ওই যে পোল, পোলে প্রায় আর কিছুক্ষণ পরে ডুবে যাবে। আর এখানটা দেখতেই পাচ্ছেন, এখানে বাঁধ ছিল আমাদের, তো পরশু দিন পর্যন্ত বাঁধটা ছিল, গত রাত্রে এই বাঁধ পুরো ভেঙে নিয়ে চলে গেছে। এবারে ভাবুন, মানে ওই পোল দিয়ে এখন যাতায়াত করা যাচ্ছে, কিন্তু গাড়ি বা আমাদের মাইকের মালপত্র কিছুই নিয়ে যাওয়া যাবে না। তো ওই পারে আমার দুটো ভাড়া ছিল, সেই ভাড়া এখন কি বলবো ক্যান্সেল করে দিয়েছি। তো যদি দেরি ছিল, কিন্তু এই বাঁধ ভেঙে গেছে, মানে এরপর যা জলস্রোত আসছে আর যে হারে বন্যার জল বাড়ছে, সে হারে কিন্তু আর মনে হচ্ছে ভাড়া ওইদিকে আর খাটা হবে না। তো বন্ধুরা, ঘাটাল নিউজ আপনারা যদি দেখেন ইউটিউবে বা গুগলে, যেখানে দেখেন ঘাটাল নিউজে, আপনারা দেখবেন যে কী হারে আমাদের এখানে বন্যার পরিস্থিতি। তো জানি না অন্য জায়গায় বন্যা হচ্ছে কি না, তো আমাদের এখানে একদম বন্যার জল হু হু করে বাড়ছে, মানে নিচে জল ছিল, বাঁধটা ভেঙেছে, তারপর দেখুন একদম জাস্ট আর দুহাত বাকি, মানে আর দুহাত জল বাড়লেই জল উপর দিয়ে, বাঁধের উপর দিয়ে ঝাঁপাবে। তো এই পরিস্থিতি, বাঁধ ভেঙে যাওয়ার কারণে কোনো মতেই আর ওই পাশে যাওয়া যাবে না, আর ছোটোখাটো ভ্যান ট্যানগুলো বা ধরুন মালপত্র নিয়ে যাওয়া যাবে না। ওই যে ব্রিজটা আছে, কারণ ওটা বাঁশের ব্রিজ, তো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পরিস্থিতিটা কী হয়েছে। আর এই যে সুইলিস গেট, এই যে গেটটা, হ্যাঁ দেখা বন্ধুদেরকে, এই যে গেটটা আছে, মানে এই নদী থেকে বাইপাস আছে, যখন জলটা আমাদের এখানে ওভারফ্লো হয়ে যাবে, তখন এই বাইপাস গেট কিন্তু আর আটকে রাখতে পারবে না জলটাকে, তখন গেট হয়তো ফাটিয়ে নিয়ে চলে যাবে, এরকম পরিস্থিতি হয়। তো সেই সময় গেট দিয়ে পুরো জল ঢুকে, আমার যেখানে দোকানটা আছে, আমার গোডাউনটা আছে, সেখানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো সেইখানেও জলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, মানে এই গেট দিয়ে হালকা হালকা জল এখনই যেতে শুরু করে দিয়েছে। তো এই নিয়ে খুব টেনশানে আছি, মনটা খুব খারাপ বন্ধুরা। তবে বন্যা হবার এখনও পর্যন্ত আশঙ্কা নেই, কারণ এই জলটা যখন এই আমি যে বাঁধটায় বসে আছি এর উপর দিয়ে ওভারফ্লো হয়ে যাবে, সেই সময় কিন্তু বন্যা আসতে পারে আমাদের, কি বলো বাবু? হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আর এখানে জল বলতে রেস কিন্তু প্রচণ্ড আছে। অনেক আমার বন্ধুরা জানতে চেয়েছিল, দাদা তোমার ওখানে যে বন্যাটা হয়েছে সেইটার পরিস্থিতিটা কীরকম, তো সেটা আপনাদেরকে তুলে ধরেছি। দেখুন ওই যে ব্রিজ, এটা হচ্ছে ময়ালের ব্রিজ, তো এখন অনেকটাই জেগে আছে, ব্রিজ দিয়ে পারাপার করা যাচ্ছে, আর বাঁধটা কিন্তু কিছুদিন আগেই ভেঙে গেছে। তো বাঁধটা আস্তে আস্তে কিন্তু খেয়ে খেয়ে আসছে, নদীর গাকে চলে আসছে। বাবু যেও না, যেও না, আসো, পড়ে যাবে তুমি। আর এই দুষ্টু ছেলেটাকে সাথে নিয়ে আমরা দুজনে বেরিয়েছি এখন ভিডিও বানাতে, কি ঠিক আছে? তো যেহেতু কন্টেন্ট নেই, বুঝতেই পারছেন এখন তো বর্ষাকাল, পিটপিট করে বৃষ্টি পড়েছে সারাদিন, তো সেই ফাঁকে একটু ধরন করেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে বাবা ছেলেতে আমরা বেরিয়েছি দুজনে ভিডিও বানাতে, কি তো সবসময় তো বক্সের ভিডিও করি, তার সাথে একটা বন্যারও ভিডিও দিয়ে দিলাম আজকে, কি তো ঠিক আছে বন্ধুরা, আমরা সব ভিডিও শেয়ার করি, সব রকম ভিডিও, সব রকম পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর সুইলিস গেট, মেন গেট, আর এই গেট দিয়ে কিন্তু জলস্রোতটা, মানে ওইদিকে নদীর যখন জলটা বেড়ে যায় তখন এই গেটটা দিয়ে জলটা ঢোকে, আর ওইদিকে যে লালা দেখতে পাচ্ছেন জলের সোজা, এইখানের গেট আগের বছর এইখানেই এই গেটটাই পুরো ফাটিয়ে দিয়েছিলো, ফাটিয়ে দিয়ে গিয়ে আমার দোকান টোকান সব ডুবে গেছিলো, মালপত্র সব ডুবে গেছিলো। আর এবছরও যদি বন্যার জলটা বাড়ে তাহলে এই গেটটা দিয়েই কিন্তু জল ঢুকবে, তবে কিন্তু গেট ফাটাতে পারবে না, কারণ সরকার থেকে দেখতে পেয়েছেন কত সুন্দর করে এবছরই গেটটাই কিন্তু বাগিয়ে দেওয়া হয়েছে। আর ওই দিকে যে নালাটা দেখতে পাচ্ছেন, ওই দূরের নালাটা, ওই নালাটা দিয়েই কিন্তু জলটা আমার দোকান পর্যন্ত যায়। তো চলুন এবার আমি দোকানে দেখাচ্ছি সেখানে কতটা জল, এখানে জলের লেভেলটা দেখতে পাচ্ছেন, এই একই জলের লেভেল আমার দোকানে করে কিন্তু আছে, তো চলুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোডাউনের নিচেটা পুরো কতটা জল বেড়েছে, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভেতরটায়, দেখুন কী অবস্থা হয়েছে। দেখুন আমাদের যেই তক্তপোষগুলোর ওপরে বস থাকা হয়, এখানে গোডাউনের নিচেটা, ওই যে ওপরটা আমার গোডাউন বা দোকান, আর নিচেটার পরিস্থিতি আপনারা দেখুন কতটা জল বেড়েছে। দেখুন একদম বাঁধ দিয়ে রাখা হয়েছে, কালকে বাঁধ দেওয়া হয়েছিল রাত্রে, কিন্তু রাখা যায়নি, এদিক দিয়ে সেদিক দিয়ে চুঁয়ে মোটামুটি ওদিকটায় জল হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ক্লাবের নিচেটা, অর্থাৎ যে আমার দোকানটা রয়েছে সেই দোকানটার নিচে কিন্তু প্রচুর জল মানে বাড়ছে। আর আপনাদেরকে তো দেখিয়ে আনলাম যে যেই গেটটা দিয়ে নদী থেকে জলটা বাড়ে, তো জল আস্তে আস্তে বাড়ছে, সবাই দেখতেই পাচ্ছেন সব চিন্তার কারণে সব দোকানের সামনে এসে বসে আছে, সব গভীর চিন্তামগ্ন যে কী হবে না হবে, বন্যা জল আসবে নাকি গো?
বন্যার জলে আমি গেছিলাম, আমি নদীটা দেখতে গেছিলাম যে কি পরিস্থিতি। মোটামুটি জল কম আছে, একটু পরে হয়তো বাড়তে পারে। ঠিক আছে, তো ঠিক আছে। আর এই যে আমার দোকান, আর বছর এখানটা পুরো আমার ডুবে গেছিলো, ডুবে যে কতটা জল হয়েছিল প্রায় আপনাদেরকে দাগটা দেখাচ্ছি, এতটা প্রায় এতটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ক্লাবে সব ছেলেরা সরানো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন, যেহেতু বন্যা জল এসে গেছে সেই জন্য। এই দেখুন টেবিল, তারপর তক্তপোষ সব একের পর এক এখানকে আসছে, আর উপরে দেখুন দড়ি ধরে, এই দেখুন উপর তলায় উঠে যাচ্ছে। আমাদের বন্যার জন্য উপর তলায় করা আছে ক্লাবে, এই দেখুন দড়িয়ে বাঁধা হবে এই টেবিলকে। মাধো মাধো ভালো করে মাধো, একদম তো এইভাবে টেবিলকে দেখতে পাচ্ছেন বাঁধা হবে দড়ি দিয়ে, আর বেঁধে ওই ওপরে কিন্তু তোলা হবে। ঠিক আছে, তো এইসব চলছে। এরপরে তক্তপোষ আছে দেখুন, ওই দেখুন নিচেটা যেহেতু জল হয়ে গেছে, ওই দেখুন তক্তপোষ আছে, আরও চেয়ার টেবিল আছে, সবই এইভাবে বেঁধে একটা একটা করে ওপরে কিন্তু তোলা হচ্ছে। দেখুন টেবিল উঠছে দড়িয়ে বেঁধে নিয়ে, একদম উপর থেকে টান দিচ্ছে আমাদের বুবা। এই দেখুন একটা একটা করে জিনিস আমাদের এই নিচে থেকে উপরে তুলে দিতে হবে, নাহলে কোথায় রাখবো? কারণ নিচে তালায় যে ওইদিকে রুম আছে, নিচে তালাটাও আমাদের এখানে বন্যায় ডুবে যায়। ঠিক আছে, এ যাও যাও বলে দিলাম। তো প্রচুর জল বাড়ছে, আর সেই জন্যই তো চিন্তা দেখতে পাচ্ছেন, সবাই চিন্তার মধ্যে আছে। আর জল বলতে একদম আমার এই সামনেকে চলে আসে, যখনই আমাদের নদী মোটামুটি বেড়ে যায় বা মাঠের জলটা বেড়ে আসে, তখনই আমাদের এই সেট আপ বা সব কিছু এখান থেকে স্থানান্তর করতে হয়। বাঁধে উঁচু জায়গা আছে সামনেই, গাড়ি করে নিয়ে যেয়ে বাঁধের কোনো একটা গোডাউনে, কারো গোডাউনে রেখে দিই, এক মাস দু মাস পরে থাকে। তো বন্যার সময় এই পরিস্থিতি আমাদের, সেই জন্যই মনটা খুব খারাপ আজকে, ভালো নেই। কারণ জল বাড়ছে চারিদিকে, নিচে থেকে জল বাড়ছে, নদীর জল আস্তে আস্তে বাড়ছে। তো এই পরিস্থিতিতে কী আর করবো, ছেলেটাকে নিয়ে একবার বেরিয়েছি, আর সারাদিন ওয়েদার তো ডিস্টার্ব সব জায়গায় বুঝতেই পারছেন। তো সেই জন্য চলো বাবু, তো চলুন আমরা এই গোডাউনের ভিতরে যাই, আমার দোকানের ভিতরে যাই। আর বক্সগুলো বলতে এই গোডাউনটায় বেশি বক্স নেই, একটা ভাড়া গেছিলো, আর যেহেতু দুর্গাপুজোয় একটা কিশোরপুরে গেছিলো, কিশোরপুরে সেখানেই দুর্গাপুজোয় একটা ভাড়া আছে, সেই জন্য সেখানেই রেখে দিয়েছি পুরো সেট আপটা। এখানে খালি বেস দুটো রয়েছে আর ছোটো গুটি বক্স রয়েছে, বাকি ফিডব্যাক বক্স বলুন বা আমার যে 4D বক্সগুলো, তো সবগুলোই কিশোরপুরেই রয়েছে। কারণ সেখানে দুর্গাপুজো একটা বড় ভাড়া আছে, সেই বড় ভাড়াটা কমপ্লিট করে তারপর নিয়ে আসবো। এবারে আর বছর কী হয়েছিল, আর বছর দুর্গাপুজোর সময় সেখানে সেট আপ রেখেছিলাম, আর বন্যা এসে গেছিলো, আর বছর নয় সরি তার আগের বছর। তো তখন কী হয় আমাদের এখানে বন্যা হলে, ঠাকুর তো সব হয়ে গেছে রেডি, প্যান্ডেল হয়ে গেছে, প্যান্ডেল সব ডুবে গেছে, ঠাকুরগুলোকে নিয়ে একটা স্কুলের ছাদে গিয়ে সেখানে আবার প্যান্ডেল করে পুনরায় সেখানে কোনো রকমের পুজো হয়েছে। তাহলে আপনারা ভাবুন আমার সেট আপটা কী পরিস্থিতি হবে। সেখানে যে গোডাউন আছে পুরো ডুবে গেছিলো, সেখান থেকে আমি বক্স মেশিন মাইক যা ছিল সব একটা ট্রাক্টরে করে লোড করে আমার মামা বাড়ি ছিল গৌরহাটিতে, সেই মামা বাড়িতে রেখেছিলাম। সেটা গত বছর বন্যা হয়নি, তার আগের বছরের ঘটনা। তো বন্ধুরা আমাদের এখানে মানে বন্যা এলাকা, আর বন্যা এলাকা মানেই সেখানে খুব কষ্ট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, অনুধাবন করতে পারছেন। যদি আপনারা ঘাটাল নিউজটা দেখেন আপনারা ইউটিউবে বা ফেসবুকে, তাহলে বুঝতে পারবেন যে কী পরিস্থিতি হয়েছে আমাদের ঘাটাল এলাকার। ঠিক আছে, ঘাটালবাসী জীবন খুব কষ্টের মধ্যে যায় এই বন্যার সময়টা, দুই তিন মাস। আর এই কষ্টের সাথে কিন্তু একটা হাসি খুশি বা আনন্দের জিনিস আছে, সেটা হচ্ছে মাছ ধরা। ঠিক আছে, প্রচুর মাছও ধরি আমরা জাল টাল রেখে, তবে জিনিসপত্র গোছ করে নিলে আর টেনশন নেই। এই হঠাৎ করে যদি নদীতে মানে জল চলে আসে, আর হঠাৎ করে যদি বাঁধ ভেঙে যায়, সেটাই আমাদের কাছে বিপদের। বাবু আসো তো। ঠিক আছে বন্ধুরা, চলুন আর বকবক করছি না, দোকানে এসে গেছি। এরপর কিছু কাজকর্ম করবো, একটু গোছগাছ করবো, কিছু মালপত্র আছে যেগুলো নিচে, এগুলোকে সব মোটামুটি ছোটো যে জিনিসপত্র আছে, ধরুন ইউনিট আছে আমার এখানে দেখতে পাচ্ছেন ইউনিট, আর এই যে ব্যাগ নিয়ে এসেছি বড়ো একটা, ঠিক আছে, এই ব্যাগে করে ইউনিট, ছোটো ছোটো এলটি, বাবু এভাবে রাখিস না বাবা, পড়ে যাবে দেখ, দুম করে পড়ে যাবে নিচে। হ্যাঁ নামি, দেখো ইউনিট এলটি ছোটো ছোটো জিনিসগুলো আছে, এগুলো এখন থেকে মোটামুটি ব্যয় করে নিয়ে ঘরের মধ্যে রেখে দেবো, ঘরে আমার দোতলা ঘর, উপরতলায় রেখে দেবো, বাড়িতেও বন্যা ঢুকে যায়। মিক্সার, ছোটো ছোটো জিনিসগুলো, আর মেন বড়ো বক্সগুলো আর বড়ো মেশিনগুলো থাকবে, জল যেই বাড়বে সঙ্গে সঙ্গে গাড়ি লোড করে আমরা বাঁধে নিয়ে চলে যাই। ঠিক আছে, তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইউনিক ভিডিও বা সুন্দর ভিডিও এই সময় দিতে পারছি না, কারণ ওয়েদার খুব ডিস্টার্ব, কোথাও আমি যেতেও পাচ্ছি না, আর বাইরে কিছু মানে ভালোভাবে ভিডিও বানাতে পারছি না এই সময়। চ্যানেলকে চালু রাখাটা কিন্তু খুব প্রেসার, তো আপনারা অবশ্যই ভিডিওগুলো যাই দিয়ে একটু দেখে অন্তত লাইক করবেন, একটু সহযোগিতা করবেন, যাতে চ্যানেলটা আমি ধরে রাখতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।